ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ও তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, পুলিশের ব্যবহার করা বিভিন্ন উপকরণ ব্যবহার করে এই চক্রটি মানুষকে প্রতারিত করতেন। এ সময় সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি যে কোনো প্রয়োজনে 999 নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের ডিবি পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে এবং তারা এই পাঁচজন স্বীকার করেছেন এবং তাদের মূল হচ্ছেন সে এখন আমরা তারা ধরতে শহীদুল মাঝি। সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ডিবির কথা বললেই আপনারা আপনাদের টাকা নিয়ে ওই ওদের এই প্রতারকদের গাড়িতে উঠে যাবেন। সে আসলে ডিবি কিনা আমার মনে হয় একটু মানে বিচার বিশ্লেষণ করা, ভেরিফাই করা, তাহলে আমার মনে হয় এ ধরনের প্রবণতা একটু কমবে।